একটা কথা পরিষ্কার ভাবে আজকে বলতে চাই, সংবিধানের দোহাই দিয়ে রেহাই পাবেন না। সংবিধান আগে সংশোধন করেন আর পরে সংশোধন হোক, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। শেখ হাসিনা আপনার সরকারকে বলছি, ভালো করে চিন্তা করেন, আগে সংবিধান আপনি সংশোধন করবেন তত্ত্বাবধায়ক সরকারের জন্য না পরে করবেন? আবার ইফতারের সময় এত সন্নিকটে যে বক্তৃতার শুরুটা খুব কঠিন, এজন্য আমি সংক্ষিপ্ত বক্তৃতা বেশি করতে পারছি। তবে একটা কথা বলি, আজকের দর্শক কিন্তু খুব ভালো, খুব মনোযোগ সহকারে কিন্তু আপনারা বক্তৃতা শুনছেন। সাধারণত ইফতার পার্টিতে এই সময়ে বক্তৃতার শোনার ধৈর্যটা একেবারেই থাকে না, শুধু নিজেদের মধ্যে কথা বলতে থাকে। কিন্তু আপনাদের কিন্তু আমি লক্ষ্য করছি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে অত্যন্ত ভালো দর্শক আপনারা, ভালো অত্যন্ত ভালো। এবং আপনারা গুরুত্ব বুঝেছেন যে আজকে কোন প্রেক্ষাপটে আজকের এই সভাটা, এই ইফতার মাহফিলটা হচ্ছে, দেশের কোন ক্রান্তি লগ্নে এবং আমরা এখান থেকে কোথায় যাচ্ছি, এটা আপনাদের মধ্যে একটা অনুধাবন করতে পারছে। এটা তো গুরুত্বপূর্ণ সময়, এটা সাধারণ সময় নয় যেখানে আমরা ইফতার পার্টি করছি, ইফতার পার্টির কিছু কথা বলে বাড়ি চলে যাচ্ছি। এই সময়টা বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সময়, এমন একটি সংকটে আজকের এই টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের এই আলোচনার সময়টা হচ্ছে যে দেশের একটা ক্রান্তিলগ্ন, দেশ বাংলাদেশ এক হয়তোবা আগামী দিনের একটা বড় পরিবর্তনের প্রেক্ষাপটে দেশ একটা পরিবর্তন আসবে, অথবা বাংলাদেশ একটি আপুর অন্ধকারের দিকে বাংলাদেশ চলে যাবে। সুতরাং আমি আপনাদের কিছুদের জন্য বলছি, আপনাদের জেটেমের সদস্যদের আপনারা সবাই শিক্ষিত, এই জেটেমের যারা সদস্য আছে এখানে একটু ভিন্ন ধর্মী, কারণ আপনারা সবাই পেশাগত ভাবে ইঞ্জিনিয়ার, আপনারা কিন্তু সবাই সুশিক্ষিত এবং আপনারা সংগঠিত। আমি এই জেটেপের ইফতার পার্টিতে এটা আমার মনে হয় তৃতীয়বারের মতো আসতেছি, তাই না? তৃতীয়বারের মতো আসতেছি, অত্যন্ত সুসংগঠিত। অনেক পেশাজীবীদের মধ্যে আমরা আমন্ত্রণ পাই কিন্তু সময়ের অভাবে যেতে পারি না, কিন্তু জেটেপকে না বলা যায় না, বলা যায় না, এই কারণে যে আসলে সত্যিকার অর্থে আপনাকে সুসংগঠিত এবং এই জন্য আমরা উৎসাহিত বোধ করি। এখানে অনেকে আসছেন, অনেক বড় বড় নেতারা এখানে আসছেন, যাই লাস্ট মোমেন্টে হলে এসে পৌঁছেছে এখানে, অর্থাৎ জেটেমের প্রতি সকলের আস্থা আছে। বিদায় যাও, আমার এটা বলার অর্থ হল যে আগামী যে সংকট আমরা মোকাবেলা করছি, জেটেমের নেতৃত্বে আমরা বড় ধরনের একটি অংশগ্রহণ আগামী আন্দোলনকে সফল করার জন্য আপনাদের পক্ষ থেকে আসবে, এটা আশা করছি, ঠিক আছে? এটা আমরা আশা করছি যে আজকের যে জেটেমের এই টেক্সটাইল মিলের সমস্যা সম্বন্ধে বলতে গেলে সময়ের প্রয়োজন আছে। অনেকেই বলেছে টেক্সটাইল মিল বাংলাদেশের একমাত্র সমস্যা নয়, সমস্ত বাংলাদেশে আজকে যে সমস্যা বিরাজ করছে সেটাকে সামনে নিয়ে আমরা আন্দোলন করছি, এখান থেকে মুক্ত হওয়ার আন্দোলন লেগেছি। এবং এই আন্দোলনে যারা ক্ষমতা আজকে জনগণকে বাইরে রেখে একটি অবৈধ দখলদার অনির্বাচিত সরকার দেশের দখল করে, একটু ভাই একটু এই অস্থিরতা নয়, এই সমস্যা, এই সময়ে একটু আসলে একটু শান্ত হোক, শান্ত হোক,
দরজাটা বন্ধ করে আর 5 মিনিট বক্তৃতা দেব আমি শেষ করে দিই এর মধ্যে কথাটা বন্ধ করে কথাটা বন্ধ করে দেবেন দয়া করে যে যে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে একটি জায়গায় গিয়ে সমস্ত বাংলাদেশ আটকে আছে একটি জায়গা সেই জায়গাটা হচ্ছে ভোটের অধিকার এবং সেই জায়গাতে আটকানোর জন্য বাংলাদেশে আজকে যা অনিয়ম গুম খুন হত্যা মিথ্যা মামলা নিপীড়ন নির্যাতন এই যে প্রথম আলো সাংবাদিককে তুলে নিয়ে গেছে হ্যাঁ তুলে নিয়ে গেছে কেন সে একটি রিপোর্ট করেছে একটি একটা মহিলা একটা বাচ্চা তার ক্ষুধার কথা বলেছে তার পেটের খিদার কথা বলেছে এটা রিপোর্ট করার জন্য তাকে তুলে নিয়ে গেছে কয়েকদিন আগে জেসমিন কয়েকদিন আগে র্যাব জেসমিন আক্তারকে তুলে নিয়ে গেছে এদিকে তো হচ্ছে গত কয়েকদিনের ঘটনা এর আগে শত শত নেতা কর্মীদের গুম খুন হত্যা মিথ্যা মামলা গায়েবি মামলা লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে গায়েবি মামলা সব সব কিছু কিন্তু একটা মূল কিন্তু এক জায়গায় সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য এই সব করা হচ্ছে কিন্তু একটি জায়গায় ভোটাধিকার কেড়ে নিয়ে তারা জোর করে ক্ষমতা দখল করবে এবং জোর করে ক্ষমতা দখল করতে হলে যে কাজগুলো তাদেরকে করতে হচ্ছে সেগুলো হচ্ছে এই গুম খুন হত্যা মিথ্যা মামলা গায়েবি মামলা গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নেওয়া বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নেওয়া বাক স্বাধীনতা কেড়ে নেওয়া জনগণের জীবনের নিরাপত্তা কেড়ে নেওয়া সব কিছুর ভুলে হচ্ছে বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে অব্যাহতভাবে ক্ষমতায় থাকা ক্ষমতায় দখল করার জন্য এই সমস্ত কিছু করা হচ্ছে একটা দখলদার সরকার হিসেবে এবং ইতিমধ্যে তার পিছনে তাদের একটা যুক্তি সেই যুক্তিটা কি জানেন সেটা হচ্ছে সংবিধান মোতাবেক তাকে নির্বাচন করতে হবে যুক্তিটা কিন্তু একটা আর কাজ হচ্ছে এগুলো সব অন্যায় অবিচার নিপীড়ন নির্যাতন গুম খুন হত্যা এগুলো নিয়ে ভয়ভীতির পরিবেশ আর তাদের দাবি হচ্ছে একটা সাংবিধানিকভাবে নির্বাচন করতে হবে আমার কথা হচ্ছে কোন সংবিধান এই যে লোকগুলোকে তুলে নিয়ে গেছেন এগুলো কি সংবিধান লঙ্ঘন করা হচ্ছে না সংবিধানের বহির্ভূত কাজটা বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে ভোট দিচ্ছেন এটা সংবিধান যেই সংবিধান ভোটাধিকার নিশ্চিত করেছে সেই সংবিধান লঙ্ঘন করে আপনি জনগণের ভোট কেড়ে নিয়ে দেশ দখল ভোট সরকার দখল করছেন সেটা সংবিধান লঙ্ঘন নয় আজকে যে গুম খুন হত্যা মিথ্যা মামলা সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছেন সেটা কি সংবিধান লঙ্ঘন নয় সংবিধান শুধুমাত্র জনগণের ভোট কেড়ে নেওয়ার জন্য সংবিধানের দোহাই দিলে সেটা কি জনগণ মেনে নেবে শাহাবুদ্দিন সাহেবের সময় যখন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হয়েছিল সংবিধানে ছিল নিরাপত্তা তত্ত্বাবধায়ক সরকারের কথা কিন্তু নির্বাচন হয়েছে ঐক্যবদ্ধ মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটানোর জন্য নির্বাচন হয়েছে পরবর্তীতে সংবিধান রেটিফাই করা হয়েছে পরিবর্তন করা হয়েছে ১৯ বেগম খালেদা জিয়া যখন সংবিধানে ছিল না তখন উনি সংবিধানে আনেন নাই তত্ত্বাবধায়ক সরকার কি জন্য এনেছেন বাংলাদেশের মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটানোর জন্য দেশকে শান্তি দেশের শান্তি জনগণের শান্তি দেশের সুরক্ষার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংবিধানে এনেছিলেন তার ফলশ্রুতিতে আমরা তত্ত্বাবধায়ক সরকারের চারটি নির্বাচন পেয়েছি কোনো প্রশ্ন উঠে নেই একটা কথা পরিষ্কারভাবে আজকে বলতে চাই সংবিধানের দোহাই দিয়ে রেহাই পাবেন না সংবিধান আগে সংশোধন করেন আর পরে সংশোধন হোক আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে এখন চিন্তা করেন ভালো করে
শেখ হাসিনা আপনার সরকারকে বলছি ভালো করে চিন্তা করেন, আগে সংবিধান আপনি সংশোধন করবেন তত্ত্বাবধায়কের জন্য না পরে করবেন, চিন্তা করে বলতে হবে। আগে যদি না করেন তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন হবে, পরবর্তী সংসদে গিয়ে সেটা রেটিফাই করা হবে। সুতরাং সংশোধন সংবিধান এর দোহাই দিয়ে রেহাই পাওয়া যাবে না। সংবিধান হচ্ছে বাংলাদেশের মানুষের সমস্ত স্বার্থ সংরক্ষণ করার জন্য, সমস্ত অধিকার সংরক্ষণ করার জন্য, বাংলাদেশের শান্তি রাখার জন্য, বাংলাদেশের মানুষের সাংবিধানিক রাজনৈতিক গণতান্ত্রিক অধিকারের জন্য হচ্ছে সংবিধান। সব কিছু কেড়ে নিয়ে সংবিধানের দোহাই দিয়ে পার পাওয়া যাবে না। এবার সংবিধান আগে সংশোধন করুন, নির্বাচনের পরে করুন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, সেই নির্বাচনের পরবর্তীতে প্রয়োজনে সংবিধান আবার পরিবর্তন করা হবে যেভাবে শাহাবুদ্দিন সাহেবের সময় হয়েছিল। আর যদি মনে করেন আগে করবেন তাহলে আগে করেন, করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। সংবিধানের দোহাই দেওয়ার কোনো সুযোগ নাই। সবাইকে ধন্যবাদ।